আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে আলোচনা করার চেষ্টা করব। একটি বিশেষ এবং গুরুত্বপূর্ণ রোগ বর্তমান সময়ের জন্যে একটি মারাত্মক রোগ যেটি আমাদের সমাজে অহরহ আছে তো রোগটির নাম টিবি বা টিউবার ক্লোসিস বাংলায় আমরা বলি যক্ষা বা আমরা একটি গান জানি যে যক্ষা হলে রক্ষা নয় একতার ভিত্তি নাই বর্তমানে এই কথার ভিত্তি নাই তো আমরা টিবি রোগ বা চক্ষা রোগ নিয়ে আলোচনা করার চেষ্টা করব তো এটি একটি অত্যন্ত শ্বাসের রোগ আপনারা জানেন যে এটি একটি অত্যন্ত শ্বাসের রোগ এটি কারণ হল টি মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারক্লোসিস তো মাইক্রোব্যাকটেরিয়াম একটি ক্ষুদ্র ব্যাকটেরিয়া এবং টিউবারক্লোসিস এটি একটা জীবাণু অর্থাৎ মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারক্লোসিস একটা ক্ষুদ্র একটা জীবাণু এটি জীবাণুটার কারণে এই টিবি রোগটা হয়ে থাকে আসলে এই জীবাণুটার কারণে টিবি রোগটা হয় কেন আমরা জানি যে আমার আমরা অ্যান্টিবায়োটিক অর্থাৎ অ্যান্টিবায়োটিকের যে ব্যবহার অ্যান্টিবায়োটিকের যে নিয়মকরণ অ্যান্টিবায়োটিকের যে ডোজ আমরা এটা কোনো দিনে মেনটেন করি না আজকে আমাদের সমাজে যেখানে সেখানে ওহরহ হাজার হাজার ফার্মেসি গড়ে উঠেছে কোনো নিয়ম নীতি ছাড়াই আপনি দুই চার বিশটা পঞ্চাশটা রোগের নাম জানেন বা দুই চার পঞ্চাশটা ওষুধের নাম জানেন তাই আপনাকে ফার্মেসি দিতে হবে আসলে আপনি ফার্মেসি দেওয়ার তো কোনো দোষ না এইখানে দোষটা হইল যে আপনি একটা দুইটা অ্যান্টিবায়োটিক কেন বিক্রি করবেন আজকে আমাদের দেশে থার্ড জেনারেশন সেভলস করেন অহরহ বিক্রি হচ্ছে যেখানে সেখানে একটি চাইলে একটি বিক্রি হচ্ছে আপনারা জানেন যে একটা সেফতিরি একজন একটা মানুষ একটা সেফটিরি চাইলে সাধারণ সদ বিকাশের জন্যে সে এই একটা সেফতিরি আপনি বিক্রি করতেছেন আপনার কি টাকার এতই দরকার নাকি যে আপনার একটা সেফটিরি বেচতে হবে একটা সেফটির বেজতে বেছে আপনি কয় টাকা লাভ করছেন তো এইটা শুধু আমি এইটা বলতেছি না যে একটা সেফটিরি বেচলে বেচা যাবে না যাবে তো আপনি তাকে একটা কোর্স দেন এই কোর্সের মধ্যে সেই কোর্সে সম্পূর্ণ করবে অ্যান্টিবায়োটিকের কোর্স ছাড়া কোনো দিন ওষুধ বিক্রি করবেন না আপনি পুরোদিনের দুবেলা দু মুঠো ডাল ভাত খান তো তারপরেও আপনি কোর্স ছাড়াও অ্যান্টিবায়োটিক বিক্রি করবেন না আমি করব না অন্যজনকে করতে দেবো না এটা আপনাদের শপথ আমাদের শপথ হওয়া উচিত তা না হলে ওদূর ভবিষ্যতে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স হয়ে যাচ্ছে প্রায় বডিতে দেখবেন যে অ্যান্টিবায়োটিক রেজিস্টেন্স হয়ে যাচ্ছে আগে যেখানে সামান্য টেক্টার সাইকিলিন ডক্স সাইকেলিন কট্টিম এমন খেলে হতো সেখানে মেনোপেরাম জাতীয় অর্থাৎ বারোশো চোদ্দোশো টাকা দামের ইঞ্জেকশন নেওয়া হচ্ছে তারপরও রোগী আগের মতো ভালো হয় না কেন এটা আমাদের দোষে আর এই দোষের কারণেই এই রোগটা হচ্ছে অর্থাৎ টিউবারক্লোসিস তো দেখেন অ্যান্টিবায়োটিক অর্থাৎ অ্যান্টিবায়োটিকের যখন আপনি ডোজ কমপ্লিট করবেন না তখন আপনার শরীরে অ্যান্টিবায়োটিক রেজিস্টেন্স হয়ে যাবে অর্থাৎ অ্যান্টিবায়োটিক অকেজও হয়ে যাবে যার কারণে আপনার শরীরে সহজে রোগ ব্যাধি বাধা বাসা বাঁধবে তো দেখেন এখানে এই টিউবারক্লোসিসটা এত মারাত্মক একটা জীবাণু এই ক্লোসিস অর্থাৎ মাইক্রোব্যাকটেরিয়াম অর্থাৎ টিবি রোগের জীবাণুটা একশো একুশ ডিগ্রি তাপ এবং একশো একুশ ডিগ্রি চাপ অর্থাৎ তাপ এবং চাপ বাহাত্তর ঘন্টা সময় ধরেও যদি গেলে তাকে স্টেরিলাইজেশন অর্থাৎ এখানে জীবাণুমুক্ত করা হয় তারপরও এটি সহজে মূর্তে চায় না অর্থাৎ মরে না এখন দেখেন আমরা যদি এইটি একশো একুশ ডিগ্রি তাপ এবং চাপে যদি আমরা বাহাত্তর ঘন্টা পর্যন্ত এইটাকে বয়েলড করি সিদ্ধ করি আগুনে সিদ্ধ করি তারপরে এই জীবন মরে না কারণ সে তার শরীরের মধ্যে স্পোর্ট তৈরি করে অর্থাৎ আপনি যখন দুই একটা অ্যান্টিবায়োটিক খাবেন আর যখন খাবেন না তখন ওই জীবাণুটা তার বডিতে এক্সপোর্ট তৈরি করবে এক্সপোর্ট তৈরি করতে যখন অনুকূল প্রতিকূল পরিবেশ দেখবে তখন সে এটার ভিতরে ঢুকে যাবে এবং যখন প্রতিকূল পরিবেশ পাবে অর্থাৎ তার বসবাসের উপযোগী উপযোগী পরিবেশ পাবে তখন সে এখান থেকে বাইরে হয়ে আসবে এবং সে ওই জীবাণুর সম্পর্কে ওই অ্যান্টিবায়োটিক সম্পর্কে তার ধারণা হয়ে যায় যার কারণে ওই অ্যান্টিবায়োটিকটা আর মনে না তা আমার অ্যান্টিবায়োটিক নিয়ে অনেক কথা বলেছি এবং আগামীতে হয়তো আরও বলবো তো এইটার দেখেন এইটার কারণ হলো মাইক্রোব্যাকটেরিয়াম টিউব এটি এত একটি মারাত্মক জীবাণু তো এই জীবাণুটার জন্য এই টিভারকুলোসিসটা হচ্ছে আর এটা হচ্ছে কেন আমাদের অ্যান্টিবায়োটিকের ব্যবহারের দোষে তো আজকে থেকে আশা করি আপনারা অ্যান্টিবায়োটিক ব্যবহারে সচেতন হবেন এবং অ্যান্টিবায়োটিক খাওয়ার ব্যবহারেও সচেতন হবেন তো এটির লক্ষণ এবং উপসর্গগুলো দেখেন লক্ষণ এবং উপসর্গ অনেক উপসর্গ আছে আমরা সংক্ষেপে একটা উপসর্গ লক্ষণ উপসর্গগুলো নির্ণয় করার জন্য একটা সূত্র বের করেছি সেটি হল ডাব্লিউ এস সি সি এফ ডাব্লিউ এস সিসি এফতে হলো ফিভার দেখেন এফতে হলো ফিভার এফ মিন্স ফিভার প্রতিদিন বিকালবেলা জ্বর শুরু হয় অর্থাৎ সন্ধ্যার আগ আগদে এই টিউবার ক্লুসিস অর্থাৎ টিবি রোগের জ্বর শুরু হবে এবং ধীরে 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 জ্বরটা রাত্রের দিকে বাড়বে এবং সকালের দিকে সেরে যাবে সকালের দিকে যেটা হালকা জ্বরটা সেরে যাবে এবং তার শরীরের ভিতরে জ্বর থাকবে ডাব্লুতে হলো ওয়েট লস ওয়েট লস আপনারা বুঝতে পারছেন শরীরের ওজন কমে যাওয়া অর্থাৎ তার শরীরের ধীরে ধীরে ওজন কমে যায় সে হ্যাংলা পাতলা শুরু হয়ে যাবে হ্যাংলা পাতলা হয়ে যাবে তারপরে দেখেন এসতে হলো সুইটিং এসতে হলো সুইটিং সুইটিং মানে কি ঘামা অর্থাৎ রোগীর জ্বর হবে জ্বর যখন একটু কমে যাবে তখন শরীরটা ঘেমে যাবে অর্থাৎ ঘাম দিয়ে জ্বরটা সেরে যাবে এবং শরীরটা আঠা হবে ঘামটা সেরে গেলে শরীরটা আঠা হবে আবার শীতে দেখুন কপ মানে কাশি আর এই রোগের একমাত্র লক্ষণ হইল কি একাধারে তিন সপ্তাহের বেশি ধরে শুকনো কাশি হওয়া একা ধারায় তিন সপ্তাহের বেশি শুকনো কাশি হয় এবং রাত্রের শেষের দিকে কাশিটা বেড়াও অর্থাৎ রাত্রের দুইটার পরে অর্থাৎ তিনটার দিকে অর্থাৎ ভোরের দিকে এই রুগীর কাশিটা বেশি হয় এবং কাঁচ্তে কাস্ত সে ঘুম ভেঙে যায় কাছ্তে কাস্তে ঘুম ভেঙে ওঠে এবং বসে পড়ে এত কাজ শুরু হয়ে যায় আচ্ছা দেখেন শীতে আরেকটা শীতে হলো কি চেস্ট পেন বুকে ব্যথা হয় কাস্তে কাস্তে বুকে ব্যথা হয়ে যায় দম পায় না রুগী রুগী দম পায় না তো এ ডব্লিউ এস সি সি আমরা এই কথাটা মনে রাখলে চক্ষা রোগের আমরা কি লক্ষণ উপসর্গগুলো জানতে পারি এছাড়াও দেখেন ক্ষুধা মন্দা শরীরের ক্লান্তি আসে শরীরে শরীর ক্লান্তি ভাব শরীর দুর্বল হয়ে যায় রুগীর চেহারা ধীরে ধীরে খারাপ হয়ে যায় এবং চেহারা ক্ষয় হতে যায় এই জন্য এ রোগটির আরেকটি নাম হলো এটি ক্ষয় রোগ তো এই লক টিউবার ক্লোসিস থেকে আমাদের জটিলতা অর্থাৎ এই টিউবার ক্লোসিসে জটিলতা অর্থাৎ কমপ্লিকেশনগুলো কী কী দেখেন কমপ্লিকেশন মধ্যে জয়েন্ট ড্যামেজ অর্থাৎ আমাদের শরীরের যে জয়েন্টগুলো আছে প্রত্যেকটা জয়েন্ট জয়েন্ট বড়ো জয়েন্ট ছোটো জয়েন্ট যেগুলো এই জয়েন্টগুলো কী হয় ধীরে ধীরে ক্ষতিগ্রস্ত হয় যে ড্যামেজ হয়ে যায় তারপরে দেখেন লাংস ড্যামেজ অর্থাৎ এখানে লাংস ফুসফুস এটা কি হয়ে যায় ড্যামেজ হয়ে যায় তারপরে দেখেন ইনফেকশন ইনফেকশন হয় কোথায় কোথায় বোন বনে ইনফেকশন হয় অর্থাৎ আমাদের হারের ইনফেকশন হয় স্পাইনাল কর্ট স্পাইনাল কটে ইনফেকশন হয় তারপরে দেখেন এখানে ব্রেইন ব্রেইনে ইনফেকশন হয় তারপরে কিডনিতে ইনফেকশন হয় লিভারে ইনফেকশন হয় এবং ইনফ্লামেশন হয় কোথায় হার্ট মাসেল আমাদের কার্ডিয়াক মাসেলে ইনফ্লামেশন হয় এই মায়োকার এই যে টিউবার ক্লোসিস এই টিউবার ক্লোসিসটাকে দুইটি ভাগে ভাগ করা হয়েছে অর্থাৎ একটি হলো ফুসফুস বহির্ভূত অর্থাৎ ফুসফুসের টিভি এইটি সাধারণত এইটটি ফাইভ পারসেন্ট ফুসফুসের টিভি হয় এবং ফুসফুস বহির্ভূত টিভি তো যেই টিভি হোক না কেন লক্ষণ উপসর্গ একই প্রায় আর এটি জটিলতাগুলো একই অবস্থা এবং প্রতিরোধ কীভাবে করবেন অর্থাৎ ফুসফুস বহির্ভূত বহির্ভূত হোক আর ফুসফুসের ভিতরেই হোক অর্থাৎ টিভি রোগ প্রতিরোধ কীভাবে করা যায় প্রতিরোধ করা যায় হলো দেখেন বি সি আপনারা জানেন যে জন্মের পর পরেই বি টিকা হয় অর্থাৎ ইপিআই ই ইপিআই এক্সটেন্ডেড প্রোগ্রাম ইমিউনাইজেশনে এখানে বাচ্চাদেরকে কী দেওয়া হয় ভ্যাকসিন দেওয়া হয় যে জন্মের প্রথম মাসেই যে ভ্যাকসিনটা দেওয়া যায় এটা বি টিকা এই বিসিজি টিকা দিয়ে এই টিউবার ক্লোসিস বা টিভি রোগ কিন্তু যক্ষা রোগ প্রতিরোধ করা যায় আর হবে না আশা করা যায় তা তারপরে দেখেন হাসি কাশির সময় রুমাল ব্যবহার করা হাসি যখন হাসি কাশি দেবেন তখন কী করবেন রুমাল ব্যবহার করবেন যেখানে সেখানে থুতু ফেলা যাবে না যেখানে সেখানে থুতু ফেললে এই সমস্যাটা দেখা দিতে পারে এবং বর্তমান সময়ের যুগে বর্তমান আপনারা জানেন যে বৈশ্বিক মহামারী করোনার কারণে আমরা মাস্ক ব্যবহার করি এই মাস্ক ব্যবহার করলে অনেক রোগ থেকে সেফ থাকা যায় তো এই মাস্ক ব্যবহার করা করলেও এটি প্রতিরোধ করা সম্ভব তারপরে দেখেন রুগীকে আলাদা করে রাখা অর্থাৎ যার টেবল রোগীটাকে রুগীটাকে সম্পূর্ণ কী করতে হবে তার থাকা খাওয়া ঘুমানো তার ব্যবহৃত নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র সব কিছু কী করতে হবে আলাদা করে দিতে হবে তারপরে যে কোনো ধরনের অ্যান্টিবায়োটিকের কোর্স সম্পূর্ণ করতে হবে আপনি যেই অ্যান্টিবায়োটিক খান ন্যারো এক্সপেক্ট স্পেকট্রাম খান আর ব্রড এক্সপেক্টাম খান যেটাই খান না কেন অর্থাৎ বড়ো ধরনের অ্যান্টিবায়োটিক খান আর ছোটো ধরনের অ্যান্টিবায়োটিক খান সমস্ত অ্যান্টিবায়োটিকের কোর্স আপনাকে যেটাই খান না কেন কোর্স সম্পূর্ণ করতে হবে অর্থাৎ সম্পূর্ণ কোর্স করে অ্যান্টিবায়োটিক খাবেন তা না হলে অ্যান্টিবায়োটিক খাবেন অন্য অন্য ওষুধ খাবেন সমস্যা নাই তো মেয়াদ অনুযায়ী অর্থাৎ চিকিৎসার মেয়াদ যতদিন দিন আপনাকে কি করতে হবে চিকিৎসা করতে হবে অর্থাৎ চিকিৎসার মেয়াদ ছয় মাস আপনাকে ছয় মাসই চিকিৎসা করতে হবে তো দেখেন এখানে যে আমাদের যে প্রতিরোধ অর্থাৎ প্রিভেনশনের যে ব্যবস্থাগুলো এগুলো যদি গেলে আমরা মেনে চলি তাহলে এই রোগ হওয়ার সম্ভাবনা নিরানব্বই পারসেন্ট নাই তারপরে দেখেন এখানে চিকিৎসা অর্থাৎ চিকিৎসার মধ্যে আপনি চিকিৎসা এটা কীভাবে নেবেন কোথায় করবেন দেখেন নগর স্বাস্থ্যকেন্দ্র যে কোনো নগর স্বাস্থ্যকেন্দ্রে একটি বিনামূল্যে চিকিৎসা দেওয়া হচ্ছে এনজিও এনজিও নন গভর্নমেন্ট অর্গানাইজেশনের যে যতগুলো সংস্থা যেমন ব্রাক গ্রামীণ ব্যাংক শিক্ষার থেকে শুরু করে যত ধরনের স্যাটেলাইট ক্লিনিক কমিউনি কমিউনিটি ক্লিনিক যত ধরনের সরকারি বেসরকারি ক্লিনিক আছে এই ক্লিনিকগুলো তো কী করবে আপনার এই যক্ষা বিনামূল্যে পরীক্ষা এবং ওষুধ দেওয়া হয় তারপরে দেখেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জেলা সদর হাসপাতাল মেডিকেল কলেজ হাসপাতাল অর্থাৎ এনজিও জেলা সদর হাসপাতাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং মেডিকেল কলেজ হাসপাতালে এই রোগের চিকিৎসা এই রোগের পরীক্ষা সম্পূর্ণ বিনামূল্যে করা হয় তো আপনারা অবশ্যই এই জায়গায় এই চিকিৎসাটা আপনারা নেবেন তারপরে দেখেন এর জন্যে আমরা কী করবো কিছু ইনভেস্টিগেশনও কিন্তু আমরা দিতে পারি অর্থাৎ এখানে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে এই রোগটা নির্ণয় করা সম্ভব যেমন ইনভেস্টিগেশনের মধ্যে কপ টেস্ট অর্থাৎ কফ স্পুটাম টেস্ট এখানে আপনারা জানেন যে তিনটা কোটার ভিতরে তিন দিনকার সকালবেলার অর্থাৎ প্রথম দিন দ্বিতীয় দিন তৃতীয় দিন তিন দিন কফ নিয়ে যেতে হয় এই কপ পরীক্ষা করলেই এই রক্ষারোগের জীবন কফের মধ্যে পাওয়া যায় তারপরে এমটি টেস্ট অর্থাৎ মনটি এখানে যে টেস্টটা এমটি টেস্ট এই এমটি টেস্ট হলো মন টু টেস্ট বলা হয় এই মন টেস্ট আপনার এই হাতের মধ্যে অর্থাৎ হাতের মধ্যে এখানে ওই সিরাম টেস্টের ই দেওয়া হয় সিরাম দেওয়া হয় এবং কি এখানে একটা কালার করে দেওয়া হয় এটি তিন দিন একটি এখানে হাত দেওয়া যায় না এখানে আপনার সাবান দেওয়া যায় না এবং কি ভিজানো যায় না তো তিন দিনের মধ্যে যদি এটা দেখেন ফুলে উঠছে বা চুলকায় এবং কি স্থানীয়ভাবে এখানে জ্বালা পরা শুরু হয়েছে বা অ্যাবনরমাল শুরু হয়েছে তাহলে বুঝতে হবে তার জক্ষ্কা হয়েছে তারপর দেখেন এক্স রে এক্স মাধ্যমে এই রোগটা নির্ণয় করা সম্ভব অর্থাৎ এক চেস্ট এক্স রে করলে এটি বোঝা যাবে তারপর সিটি স্ক্যান আপনারা জানেন সিটি স্ক্যান এটি কম্পিউটার টেস্ট এই টেস্টে করলেও এই রোগের জীবনও পাওয়া যায় বর্তমানে লেটেস্ট এবং একটা গুরুত্বপূর্ণ সব জায়গায় এই টেস্টটা হয় না আইজি আর এস অর্থাৎ টিভি অ্যান্টিজেন টেস্ট এই টিভি অ্যান্টিজেন টেস্ট এই টেস্টটি করলেও এই রোগের জীবাণু হানড্রেড পার্সেন্ট ধরা পড়বে তো এই রোগের জীবাণু আমরা যখন শনাক্ত করব তখন আমরা কি করতে পারবো আমরা টেস্ট জীবাণু শনাক্ত করার পরে আমরা ওষুধ দিতে পারবো অর্থাৎ এখানে সরকারিভাবে যত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এনজিও জেলা সদর হাসপাতাল মেডিকেল কলেজ নগর স্বাস্থ্যকেন্দ্র ইত্যাদি এই এইখানে গেলেও এই টেস্টগুলো করাবে রোগের যখন জীবাণু শনাক্ত হয়ে যাবে তখন কিন্তু আপনারা চিকিৎসা দিতে পারবেন বা চিকিৎসা ওইখান থেকে দেওয়া হয় তো আপনারা চিকিৎসা দিবেন দেখেন এই যক্ষা রোগের জীবাণুর চিকিৎসা অর্থাৎ যক্ষা রোগের জীবাণুকে ধ্বংস করার জন্য ছয় মাস চিকিৎসা করতে হয় অর্থাৎ ছয় মাস ওষুধ খেতে হয় তো এই ওষুধ খাওয়াটাকে বলা হয় যে ডটস ডটস অর্থাৎ ডিও এস ডটস হলো ডাইরেক্টলি অবজার্ভড ট্রিটমেন্ট শর্ট কোর্স ডাইরেক্টলি অবজার্ভ ট্রিটমেন্ট শর্ট কোর্স অর্থাৎ একজনকে সামনে রেখে অর্থাৎ সাক্ষী রেখে তারপরে কি করতে হয় সকালবেলা খালি পেটে ওই স্বাস্থ্যকর্মীর বাসায় বা উপজেলা স্বাস্থ্যকর্মী বা ওষুধ নিয়ে এসে বাড়িতেও খাওয়া যায় কিন্তু তাকে ওষুধ দেওয়া হয় না তার আত্মীয় স্বজন বা তার কাছের কোনো লোককে দেওয়া হয় তিনি কি করবেন তাকে সাক্ষী রেখে অর্থাৎ তার সামনে ওষুধটা খাবেন তো এরকম করা করে ওই ওষুধটাকে খাওয়ানো হয় তারপর দেখেন এখানে যে এই ডটস চিকিৎসার মধ্যে যে ওষুধগুলো থাকে এই ওষুধগুলো মনে রাখার জন্য আমরা একটা শর্ট একটা ই করছি নিয়ম বাহির করছি সেটি হল যে রিপেস আর ই পিআইএস এই রিপেস মনে রাখলে এই শর্ট যক্ষা রোগের সমস্ত ওষুধের কথা মনে রাখতে পারবেন আর আরতে হলো দেখেন রিপাম্পিস রিপাম্পিস একশো পঞ্চাশ মিলিগ্রাম ইতে হল ইথাম বিটল দুইশো পঁচাত্তর মিলিগ্রাম পিতে হল পাইরাজিনামাইট চারশো মিলিগ্রাম এবং আইতে হলো আইসো আইসো নিয়াজাইট এটি হল পঁচাত্তর মিলিগ্রাম এবং এসটি হলো ইস্টেপ্টোমাইসিন দুই গ্রাম ইঞ্জেকশন তো এটি একটি ইঞ্জেকশন তো এইখানে দেখেন বাজারে এই সমস্ত অর্থাৎ এই চারটা ওষুধের কম্বিনেশনে একটা ওষুধ তৈরি করছে নোভার্টিস ফার্মাসিউটিক্যালস লিমিটেড এটি দেখেন রিম এইখানে রিমেস্টেড রিমেস্টার অর্থাৎ ওষুধের নাম হলো বাজারে ট্যাবলেট আকারে পাওয়া যায় রিমেস্টার ফোর এফডিসি তো রিমেস্টার ফোর এফডিসি এটি বয়স অনুযায়ী তিন থেকে চারটে করে ট্যাবলেট প্রতিদিন সকালবেলা খালি পেটে খেতে হয় ছয় মাস তো দেখেন আর এই ছয় মাসের মধ্যে যদি আপনি একদিন গ্যাপ দেন একদিন মাত্র যদি গ্যাপ দেন তাহলে দেখেন আপনার স্টেপটোমাইসিন ইনজেকশন ওই যে এসতে স্টেপটোমাইসিন স্টেপটোমাইসিন একটি ইনজেকশন দুই গ্রাম একটি ইনজেকশন এটি ষাট দিনে অর্থাৎ দুই মাসে আবার ষাটটা ইনজেকশন আপনাকে কি করতে হবে মাংস নিতে হবে আর এইটি নিতে নিতে শরীর শক্ত হয়ে যায় রুগী নিতে চায় না রুগীর অনেক মানে সমস্যা দেখা দেয় তো এই সমস্যা দেখা দিলেও আপনাকে ষাটটা ইঞ্জেকশন নিতে হবে কেন আপনি এই যে ছয় মাসের কোর্সে আপনি কি করছেন গ্যাপ দিয়েছেন একদিন কেন গ্যাপ দেবেন এটা কোনো সময় গ্যাপ দেওয়া যাবে না পনেরো দিন খেলেও একটু খারাপ লাগে বমি ভাব ভাপ লাগে শরীরে অ্যালার্জি দেখা দিতে পারে তো এটা সামান্য ব্যাপার এটি স্বাভাবিক অবস্থা সাধারণত পুষ্টিকর খাদ্য খেলে বিশ্রাম নিলে এটি ঠিক হয়ে যায় তো পরেও যদি আপনি যদি ডোজ মিস করে ফেলেন তাহলে এমডিআর এমডিআর মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্স মাল্টি ড্রাগ রেজিস্টেন্স হয়ে গেলে পরবর্তী তার করার কিচ্ছু থাকে না অর্থাৎ তাকে এই ওষুধ দিয়ে তার আর চিকিৎসা করা সম্ভব হয় না তখন একমাত্র মৃত্যু তাছাড়া তার আর কোনো চিকিৎসা হয় না তো এই যে এত একটা কঠিন রোগ এই রোগটা থেকে আমরা যদি সচেতন হই আর আমরা যদি জনগণ আমরা যারা মেডিকেল পেশায় অর্থাৎ আমরা যারা ডাক্তারি করি তারা যদি খেলে এই মেডিকেল পার্সনরা যদি খেলে সাধারণ জনগণকে সচেতন করে অ্যান্টিবায়োটিক সম্পর্কে তাহলে মনে হয় এই রোগটির দ্রুত বাংলাদেশ থেকে নির্মূল করা সম্ভব শুধু তাই না আমরা যদি সচেতন হই জনগণকে সচেতন করি তাহলে এত কষ্ট করে ওষুধ খাওয়ার কোনো প্রয়োজন নাই তো আমরা ভালো থাকব আর অন্যদেরকেও ভালো রাখব তো আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন